আজি বৌদ্ধ জেলা মনমুটা শ্রী শুভনমেরু শৈবপীঠে সুবর্ণপুর এবং বৌদ্ধ অঞ্চল রক্তদাতা স্বেচ্ছাকৃত রক্তদাতা পরিচয়পত্র উন্মোচন করা যাইছে। রাজ্য রক্তদাতা সংঘ সুবর্ণপুর শাখা সভাপতি মনোজ কুমার পণ্ডাঙ্ক দ্বারা আয়োজিত এই মহৎ কার্যক্রমকে স্বচ্ছ ভারত সংগঠন সোনপুর মনমুন্ডার কার্যকর্তা উন্মোচন করা বেড়ে উভয় জেলার রক্তদাতা স্বতন্ত্র পরিচয় সুরক্ষা সম্মান রক্ত সংকট বেড়ে রাজ্যর সমস্ত সরকারি বেসরকারি মেডিকাল সমেত সব স্তরের পরিবার সম্পর্কীয় স্বতন্ত্র সুবিধা সুযোগ এবং রক্তদাতা উৎসাহিত করা আয়োজন করা রাজ্য রক্তদাতা সংঘর এভাবে অভিনয় প্রয়াস স্বচ্ছ ভারত সংগঠনের সভাপতি লক্ষ্মীনারায়ণ মেহের উপদেষ্টা শিবশ্য মল্লিক প্রদীপ পুরোহিত অধ্যক্ষ সৈয়দ আলিমুল ইসলাম সমেত সমস্ত কর্মকর্তা এবং উভয় জেলার বুদ্ধিজীবী খুব প্রশংসা করেছেন। আজর এই কার্যক্রমে স্বচ্ছ ভারত সংগঠনের উপদেষ্টা তথা প্রাক্তন মৎস্য নিগম অধ্যক্ষ অভিমান কুশল গরিব লোই গদাধর বারিক বিনোদ মেহের উপসভানেত্রী ইন্দুমতী পুরোহিত প্রহ্লাদ মিশ্র গণেশ তরিয়া জয়নারায়ণ সাহু জয়ন্ত বেহেরা সঙ্গীত নায়ক প্রমুখ সামিল থিলে। বৌদ্ধ অঞ্চলর শহ শহ রোগী প্রত্যহ সুবর্ণপুর মেডিকাল উপরে নির্ভর করে আসুচ্ছন্তি। রক্তর অভাব বেড়ে কিন্তু বৌদ্ধ অঞ্চলরে রক্তদান শিবির আয়োজন করিবাকু বৌদ্ধ প্রশাসন স্বাগত করে অনুমতি দেউথা বেড়ে সুবর্ণপুর মেডিকাল কর্তৃপক্ষ অনুমতি নদেবা সহযোগ নকরিবা বড় দুঃখ এবং পরিতাপর বিষয় বলে এখানে উপস্থিত বুদ্ধিজীবী জেলা প্রশাসন কু সমালোচনা করেছেন। সুবর্ণপুর শ্যামসুন্দর পণ্ডাঙ্ক রিপোর্ট ওএনএ খবর।